এখনকার ওয়েদারটা একটু অন্যরকম, এই তো রোদ, ঠিক একটু এগোলেই দেখবেন আপনি বৃষ্টি হচ্ছে। সো এই ওয়েদারে আবার থান্ডারস্টর্ম হচ্ছে, বজ্রপাত হচ্ছে বেশ ভালো। সো এই ওয়েদারে আপনি অ্যাজ এ বাইক রাইডার হিসাবে কি করবেন বা আপনার করা কি উচিত? বা ধরেন আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কাজে বের হয়েছেন, মোটামুটি বৃষ্টির প্রস্তুতি নিয়েও বের হয়েছেন, পুরো ফুল রাইডিং কোট সেই সাথে রেইনকোটও পরা আপনি, তো বৃষ্টি নেমেছে, সো যেহেতু আপনি রেইনকোট পরা তো আপনার কোনো টেনশন নেই, কিন্তু আপনি চালাচ্ছেন। এই মুহূর্তে বিশাল বিশাল করে সব বজ্রপাত হওয়া শুরু করলো, তো তখন আপনার আসলে এক্স্যাক্টলি করা উচিত কি সেটা নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো। আপনারা দেখছেন কিউরিয়াস বাইকার, যারা ফেসবুক পেজে দেখছেন ফলো, যারা ইউটিউব চ্যানেলে দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলেন মূল আলোচনায় প্রবেশ করি। বজ্রপাতের সময় আসলে আপনাকে যেটা যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যদি শহর অঞ্চলের হয়ে থাকেন, যেমন ধরেন আমি সিটির মধ্যে বাইক চালাচ্ছি ঢাকাতে, তো সিটির মধ্যে বজ্রপাতের খুব একটা প্রভাব আমাদের গায়ের উপরে পড়ে না, বিকজ অফ আমাদের চতুর্দিকে হচ্ছে আপনার বড় বড় হাই রাইজ বিল্ডিংগুলো আছে, সেই বিল্ডিংগুলোর মধ্যে বজ্রপাতকে প্রোটেক্ট করার মতো বা বজ্রপাত হলে সেটাকে শুষে নিয়ে মাটির ভেতরে পৌঁছে দেবার মতন ডিভাইস লাগানো আছে, কানেকশন দেওয়া আছে। সো খুব একটা আমরা এটার ফেস করি না, কিন্তু যারা মাঠে বা গ্রাম অঞ্চলে কাজ করেন ওনারা আসলে এটা খুব বেশি ফেস করেন। তো যেহেতু সিটির মধ্যে রয়েছেন, সো সিটির মধ্যে থাকলে বজ্রপাতটা খুব একটা টেনশন নেই, তারপরেও যারা সিটির মধ্যে রয়েছেন বজ্রপাতের সময় বাইক না চালানোই বেটার। তো যারা ঢাকার বাইরে রয়েছেন তাদের উদ্দেশ্যে মূলত বলতে চাই যে আপনি যদি একদম ফাঁকা রাস্তায় বাইক চালাচ্ছেন, ধরেন আপনি ট্যুরে গিয়েছেন, আপনার দুই পাশে বিল, আপনি মাঝখান দিয়ে রাস্তায় বাইক চালাচ্ছেন, তো সেক্ষেত্রে বজ্রপাতটায় আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এর জন্য যেটা আপনাকে করতে হবে, খুব দ্রুত একটা নিরাপদ স্থানে বাইকটাকে পার্ক করে দাঁড়িয়ে যেতে হবে। কারণ হচ্ছে বাইক একটা মেটাল বস্তু, এটার মধ্যে মেটাল এবং ইলেকট্রনিক ম্যাগনেটিক অনেক কিছু রয়েছে, যেহেতু ব্যাটারি রয়েছে, সো এটা কিন্তু বজ্রপাতকে আকর্ষণ করবে। যদি এরকম ফাঁকা জায়গায় বজ্রপাত হয় এবং সেটা আপনার উপরে পতিত হয়, তাহলে একটা খুব সম্ভাবনা রয়েছে যে আপনি আর হয়তো দুনিয়ার এই আলো দেখতে পারবেন না। তো এরপরে যেটা আপনি করবেন, বাইকটাকে পার্ক করার সময় কখনোই গাছের নিচে দাঁড়াবেন না। গাছের নিচে দাঁড়ালে হবে কি, সাধারণত গাছের উপরে ফাঁকা জায়গায় গাছের উপরে বজ্রপাতগুলো বেশি পতিত হয়, তো সেক্ষেত্রে গাছের নিচে দাঁড়ালে আপনি আক্রান্ত হতে পারেন। এরপর আপনারা যদি দুইজন হয়ে থাকেন এবং ইমার্জেন্সি কেসে আপনাকে চালাতেই হচ্ছে, আপনি থামতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা ফাঁকা হয়ে বসবেন, মানে একজন থেকে আরেকজনের ডিস্টেন্স রেখে বসবেন, একসাথে লাগোয়া হয়ে বসবেন না। আল্লাহ না করুক যদি কারো উপরে বজ্রপাত পতিত হয়, সেক্ষেত্রে তাহলে একজন অন্তত সেফ থাকতে পারেন, যে আরও অন্যজনকে যাতে আপনারা উপকার করতে পারেন অথবা আপনারা বাঁচাতে পারেন। এর বাইরে বজ্রপাত হওয়ার সময় সবচেয়ে বেশি চেষ্টা করবেন যে বাইকটাকে একবারে না চালিয়ে একটা নিরাপদ স্থানে দাঁড়িয়ে যাবার জন্য। ঝুম বৃষ্টি হচ্ছে, আপনি রেইনকোট পরা আছেন, সো এগুলোকে খুব একটা প্রোটেক্টিভ না ভেবে বজ্রপাত হওয়ার সময় বাইক না চালানোই সবচেয়ে বেটার। তো যাই হোক, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত টাটা, বাই বাই।